আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি ভালো আছেন। শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমি আজকে কথা বলবো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের MMPDSA মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে। বিষয়টি জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। সম্মানিত দর্শক, নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা করে মূল টাকা অপরিবর্তিত রেখে ঠিক রেখে মাসে মাসে মুনাফা পেতে আগ্রহীদের জন্য ইসলামী ব্যাংক চালু করেছে মুদারাবা মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয় প্রকল্প। এই অ্যাকাউন্টটি কিভাবে খুলতে হয়, কতদিনের জন্য খুলতে হয়, কত টাকা প্রয়োজন হয়, কি কি, এবং আপনি যদি ম্যাচিউরড হওয়ার আগেই, মানে সময় পূর্ণ হওয়ার আগেই অ্যাকাউন্টটি ক্লোজ করতে চান তাহলে আপনাকে লাভ পাবেন কিনা বা পেলেও কিভাবে পাবেন, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সঞ্চয়ের পরিমাণ কমপক্ষে 1 লক্ষ টাকা বা এর গুণিতক যে কোনো পরিমাণ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ। সঞ্চয়ের মেয়াদ 3 বছর অথবা 5 বছর। হিসাব খোলার যোগ্যতা 18 বছর ও চতুর্থ বয়সের সুস্থ মস্তিষ্কের বাংলাদেশি নাগরিক। অপ্রাপ্ত বয়স্কদের নামেও পিতামাতা অথবা আইনগত অভিভাবক এ হিসাব খুলতে পারবেন। মুনাফার হার ব্যাংক অর্জিত মুনাফার ওপর নির্ভরশীল। গ্রাহক সাময়িক হারে মাসিক মুনাফা গ্রহণ করবেন, বছর শেষে চূড়ান্ত হিসাবের সাথে সমন্বয় করে মুনাফা প্রদান করা হবে। বর্তমানে মুনাফার হার 3 বছর মেয়াদি 6% ও 5 বছর মেয়াদি 6.5%। এই হিসাব খুলতে হবে কিভাবে? যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই ধরনের হিসাব খুলতে পারবেন। ব্যাংকে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। গ্রাহকের 1 কপি ছবি অন্য হিসাবদারি দ্বারা সত্যায়িত করতে হবে। গ্রাহকের 3 সার্টিফিকেট যদি থাকে, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি। গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনির 1 কপি ছবি, নাবালক পিতামাতা অথবা কোর্ট কর্তৃক অভিভাবকত্ব গ্রহণ করে নাবালকের পক্ষে নাবালক হিসাব খুলতে পারবেন। এক্ষেত্রে নাবালকের জন্ম সনদের ফটোকপি এবং আইনগত অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। প্রকল্পের মুনাফা পেতে সংশ্লিষ্ট শাখায় হিসাবধারীর মুদারাবা সঞ্চয়ী অথবা আলওয়াদিয়া চলতি হিসাব থাকতে হবে। সেক্ষেত্রে কৃষি অ্যাকাউন্ট থাকলেও চলবে। 3 বছর মেয়াদি হিসাব 3 বছর পূর্ণ হওয়ার পূর্বে বন্ধ করা হলে উক্ত সময়ের জন্য গ্রাহককে মুদারাবা সঞ্চয়ী হিসাবের প্রদত্ত হারে মুনাফা প্রদান করা হবে। এবং 5 বছর মেয়াদি হিসাব যদি 3 বছরের অতিক্রান্তের পরে ক্লোজ করতে চান তাহলে 3 বছর যেই প্রফিট রেট অর্থাৎ 6% সেই হারে আপনি প্রফিট পাবেন। এবং বাকি সময়ের জন্য মুদারাবা সঞ্চয় হিসাবের প্রদত্ত হারে মুনাফা দেওয়া হবে। তার অর্থ হলো 3 বছর পার হয়েছে কিন্তু 5 বছর হয়নি, যে 3 বছর হারে প্রফিট পাওয়ার পরে যে বাকি সময় থাকবে সেই সময়ের জন্য আপনি সেভিংসের রেটে টাকা পাবেন। তবে মুদারাবা সঞ্চয় হিসাবের হারে মুনাফা প্রদানের ক্ষেত্রে উক্ত মেয়াদি হিসাবের অনুকূলে মাসে মাসে যে মুনাফা প্রদান করা হয়েছে তা সমন্বয় করা হবে। বিষয়টি আরও পরিষ্কার করে বলি যে আপনি যেই অতিরিক্ত মুনাফা পেয়েছেন 2 মাস, 3 মাস বা 5 মাসের, সেখান থেকে সেভিংসের রেট দিয়ে অতিরিক্ত যেই মুনাফা আপনাকে ব্যাংক প্রদান করেছে তা সমন্বয় করবে অর্থাৎ কেটে নিবে। গ্রাহকের হিসাবের স্থিতির উপরে ব্যাংক কোনো জাকাত প্রদান করে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।